أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله রাস্তায় এটা হলো তিন নম্বরের পুঁজি। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা ইসলামকে বুঝে থাকো তাহলে এরই ভেতরে এই তিনটি জিনিস বোঝা আর আমল করার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে বলি আলহামদুলিল্লাহ। এখন জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কাকে বলে? জিহাদ শব্দটি উচ্চারণ করলেই শ্রোতা মণ্ডলীর নজরের মধ্যে তাদের খেয়াল হয় জিহাদ মানে হচ্ছে উটের উপরে অথবা অশ্বপৃষ্ঠে আরোহিত একজন মুসলমান মাথায় পাগড়ি বান্ধা, বাতাসে দাড়িগুড়ি তার দুই দিকে উড়ে চলেছে, হাতে নাঙ্গা তরবারি, যারে যেখানে পায় সমানে কাটিয়া দুই টুকরা করে ভাড়াইতেছে, এর নাম জিহাদ। এর নাম কি? জিহাদ। অমুসলিমদের হাতে কলম ছিল, ওয়ালেকিন কলমদার কাফে দুশ্মনাস্ত, দুশ্মনদের হাতে কলম ছিল। মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত ইমানের পরেই, ইমানের পরেই শ্রেষ্ঠ ইবাদত কোনটি? জিজ্ঞেস করছেন, হে রাসূল, সব থেকে আফজাল আমল কোনটি? হুজুর বলেছেন ঈমান, তারপরে কোনটি? তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। সেই জিহাদকে গোটা দুনিয়ার মানুষের সামনে খারাপ ভাবে চিত্রিত করেছে অমুসলিমরা। শুধু অমুসলিম লেখক সাংবাদিক নয়, সাহিত্যিক নয়, আরো এক শ্রেণী কাজ করেছে। তারা কারা বলবো তাদের কথা? তারা হচ্ছে এই পৃথিবীর চারটি মহাদেশের অন্তত অর্ধ শত দেশ ভ্রমণ করার সুযোগ আল্লাহ পাক তার গোলামকে দান করেছেন। আমি পৃথিবীতে কোথাও দেখি নাই কোন জাতি তার ধর্মের দেবতাকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় নেতৃবৃন্দকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় পুস্তককে নিন্দা করে। পৃথিবীর মধ্যে একমাত্র পোড়া কপালিয়া জাত মুসলমান নামধারী, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক তাদের পত্র পত্রিকায়, তাদের কবিতার সাহিত্যে, তাদের নাটকে, তাদের কবিতায় আল্লাহর কোরআনকে গালি দিচ্ছে, মুসলমানদেরকে গালি দিচ্ছে। এর চাইতে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না। ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে কারা? এই নামধারী মুসলমানেরাই, এই নামধারী মুসলমানেরাই ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে, মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। তারাই জিহাদকে চিত্রিত করেছে খারাপ ভাবে। জিহাদ এর অর্থ যুদ্ধ নয়, জিহাদ এর অর্থ যুদ্ধ নয়। যুদ্ধের এই শব্দের আরবি হচ্ছে হার বা কিতাল,
এটাই হচ্ছে যুদ্ধ। হলিওয়ার বা যুদ্ধ বলতে জেহাদ বুঝায় না। জেহাদ বলে কাকে? জেহাদ বলা হয়, জেহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো এই, যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কার্যকরী করার জন্য লিখনী শক্তির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একটু আগে আওলাদ রাসূল আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন, এটা হচ্ছে বক্তব্যের জেহাদ। এটা কি? বক্তব্যের জেহাদ। আর কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা, এটা হচ্ছে কলমের জেহাদ। এই রাস্তায় পয়সা খরচ করা, আর্থিক জেহাদ। এই রাস্তায় চূড়ান্ত ভাবে যখন লড়াই শুরু হয়, তখন অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করে জেহাদ হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ। সুতরাং এই জেহাদ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ইমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্তাগুত, আর যারা নাকি কাফের তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে লড়াই করে? তাগুতের পথে। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। নদীর পানি, কর্ণফুলীর পানি যতক্ষণ পার দুই কেনারাকে রক্ষা করে প্রবাহিত হয়, ততক্ষণ বলা যায় কর্ণফুলীর নদীর পানি নদীর আইন মেনে চলছে। কিন্তু যদি এই পানি জলোচ্ছ্বাস হয়ে, প্লাবিত হয়ে, দুকুল চেপে কেনারা প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে, সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে। আপনারা লক্ষ্য করুন, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছিলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা ফেরাউনের কাছে যাও, যেহেতু ফেরাউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে দিনের দাওয়াত দাও। সুতরাং এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা, তারাই হচ্ছে মুমিন। আর যারা কাফের, তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে মুমিন, আর তাগুতের পক্ষে যারা লড়াই করে তারা হলো কাফের। এই পৃথিবী, এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের। এই পৃথিবী কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে? সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? চিল্লায় বলুন, সে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মুসলমানদের নয়, আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও, লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসে না। হাদা বায়ানুন লিন্নাস হুদান লিন্নাস, এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য। সেই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ইয়া হে মানব সকল, হে বিশ্বের মানব সকল, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র তোমার সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ব পুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার আনুগত্য করো, তার গোলামি করো। গোলামি করার মধ্যেই শান্তি। কিসের মধ্যে শান্তি বলেন সবাই? কিসের মধ্যে শান্তি? গোলামি করার মধ্যেই শান্তি। কার গোলামি? পীর সাহেবের গোলামি, মন্ত্রীর গোলামি,
রাষ্ট্রপ্রধানের গোলামি, খাজা বাবার গোলামি, কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরেই শান্তি। আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি যাবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাবআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে অন্য কারো ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আইন মেনে চলছে কার? আরো জোরে বলুন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আইন মানতেছে, আল্লাহর আইন মানে বলে মহাশূন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরাজি সব শান্তির ভিতরে আছে, দরিয়ার ভিতরে মাছেরা শান্তিতে আছে, জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলি শান্তিতে আছে, আল্লাহর আইন মানে বলে। আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যেই চরম অশান্তি। কারা মানে না আল্লাহর আইন? কারা মানে না? মানুষের আল্লাহর আইন মানে না, সেজন্যই অশান্তি। এই পৃথিবীর অশান্তি দূর করার জন্যে পৃথিবীর মানুষেরা চেষ্টা কম করে নাই। চেষ্টা করেছে কিনা বলে, পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে কিনা? মানুষেরা এই পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টা করে তারা 1920 সনে প্রথম মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর লীগ অব নেশনস তৈরি করেছিল, যাতে করে আর যুদ্ধ বিগ্রহ না হয়। কিন্তু লীগ অব নেশনস যুদ্ধ বন্ধ করতে পারে নাই। 1949 সনে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত, যেটাকে সেকেন্ড গ্রেট ওয়ার বলা হয়, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হলো গোটা পৃথিবীর। আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আকোয়ামে মুত্তাহিদা তৈরি হল, জাতিসংঘ তৈরি হল। আমি প্রশ্ন করতে চাই, এই জাতিসংঘ কি মানুষের পৃথিবীর কোন উপকার করতে পেরেছে? পেরেছে কোন উপকার করতে? জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে এরকম মনে হয়, আমি আরো একবার বোধ হয় এখানে বলেছিলাম, এক বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পর সে চিৎকার মেরে বলছে, ভাইয়েরা আমার, বোনের আমার, আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়। তোর বন্ধু, এক বন্ধুর ছিল টেইলরিং শপ, বন্ধুর বাড়ি আগুন লেগেছে শুনে সে তখন কি নিয়ে যাবে? যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। ওর চতুর্দিকে ছিল কাপড়ের টুকরা, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো বন্ধুর বাড়ির আগুন নেভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, দুই বস্তা তুষার কুড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল সমিল, এক বস্তা কাঠের গুঁড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, মাশাআল্লাহ, কয়েক শত গ্যালন পেট্রোল নিয়ে ছুটলো। বন্ধুর বাড়ির কি নিভাবে? আগুন নিভাবে। এইসব বন্ধুদের উপকরণ গিয়া যখন পড়লো আগুনের মধ্যে, তখন বেচারার যাও দুই একখানা খুঁটি বাঁচত তাও শেষ। জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বলল, যার কাছে যা আছে তাই নিয়ে আসো। রাশিয়া বলল, আমার কাছে সমাজতন্ত্র আছে, ঢেলে দিল তাই। আমেরিকা বলল, আমার কাছে পুঁজিবাদ আছে, ঢেলে দিল তাই। আর একজন বলল, আমার কাছে ন্যাশনালিজম আছে, ঢেলে দিল তাই। ভারত বলল, আমার কাছে ধর্মনিরপেক্ষতার পশাবড়ি আছে, ঢেলে দিল তাই। সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ ধারণ যেই জাতিসংঘের মধ্যে, সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতা হুতি দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে হাজার গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল। সুতরাং আমি আজ এই কোরআনের মাহফিলে বলতে চাই, এই জাতিসংঘ মুশরিকদের জাতিসংঘ, নাস্তিকদের জাতিসংঘ, মুরতাদদের জাতিসংঘ, এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ, এইটা খ্রিস্টানদের জাতিসংঘ, আল্লাহর কসম মুসলমানদের জাতিসংঘ নয়।
মুসলমানদেরকে, মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে, তাহলেই পৃথিবীর মানুষ সেই ইসলামের আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে। বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফর্মুলা দিচ্ছেন। দুনিয়ায় কাফের বেঈমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায় শান্তি দিতে পারবে না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বলছেন, পদ্ধতি বলে দিচ্ছেন। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, বল তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো হে আহলে কিতাব, হে খ্রিস্টান জগৎ, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই, একত্রিত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য, এমন একটা কথায় আমরা একত্রিত হই। সেই কথাটা কি? সেই কথা হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পর পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না। এই তিনটা ছিল ফর্মুলা, শান্তির ফর্মুলা কয়টি? তিনটি। এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত এই দুরাবস্থার সৃষ্টি হতো না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আজকে এই কথা কি আমরা মানি? জোরে বলেন, মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ্দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ফিতনা ফাসাদের শেষ শিকড়টুকুনো উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো। যদি এই লড়াই তোমরা না করো, এই সংগ্রামে যদি অংশগ্রহণ না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরযি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদেরকে পড়তে হবে। যদি বাঁচতে চাও তাহলে অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মজলুম জনতার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর চেচনিয়ার মুসলমানদেরকে রাশিয়া পেট্রোল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলছে, দুনিয়ার মুসলমানদের কোনো কথা নাই। আছে কথা? আছে কথা? 12 কোটি দেশের, 12 কোটি জনগণের দেশ এই বাংলাদেশে একটা সরকার আছে না মরে গেছে? এই সরকারের পক্ষ থেকে একটি কথাও চেচনিয়ার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে বলার মতো সাহস এদের নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, তাও সেখানে দেখার কেউ নেই। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন লড়াই করো না, সংগ্রাম করো না ওই সব নিপীড়িত নিগৃহীত জনগণের পক্ষে, যারা নাকি চিৎকার করে বলছে, নির্যাতিত আবার বৃদ্ধ বনিতা চিৎকার মেরে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিম আহলুহা, হে আল্লাহ তাআলা এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করো, আমাদেরকে আশ্রয় দাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও।
এই বলে যখন চিৎকার মারে তখন তোমরা তাদের পক্ষে পক্ষ সমর্থন করে কেন সংগ্রামে লিপ্ত হয় না, হও না? আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআন শরীফে বলেছে। বন্ধুগণ, আল্লাহ রাস্তায় জিহাদ, এই জিহাদ আল্লাহ পাক মুসলমানদের জন্য ফরজ করেছেন। কি করে দিয়েছেন? ফরজ করেছেন। এই জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। যারা বলেন ধর্ম এবং রাজনীতি আলাদা, তাদের জানা দরকার রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি জিহাদ করেছেন ময়দানে, করেছেন না জিহাদ? জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন ওহদের ময়দানে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এসেছে ওহদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে কাফেরেরা, তার প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। হুজুরকে এই তীর থেকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় গেছে। শুধুমাত্র চতুর্দিক থেকে যে তীর আসতেছিল, তীরগুলো ঠেকাচ্ছিলেন সাহাবায়ে কেরাম তাদের পিঠ দিয়ে। হযরত একা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হযরত তালহার পিঠে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য 80টি তীর প্রবেশ করেছিল। নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে লোহার কড়া প্রবেশ করল, নবীজি জমিনের উপরে পড়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে ওহদের পাহাড়ের দিকে নিয়ে গেলেন। সেই পাহাড়ে যেখানে গিয়ে রাসূলকে আরাম করানো হবে, পাহাড়ের উপরে উঠতে উঠতে একটা জায়গা আছে যেখানে একটা মানুষ কোন রকম শুতে পারে, এরকম একটা জায়গা যেন করা মনে হয় যেন আল্লাহ জায়গা আগে থেকে তৈরি করে রেখেছিলেন। আমার নিজের চোখে দেখেছি পাহাড়ের ওই এলাকা যেখানে আল্লাহর নবীকে তিনজন সাহাবী বহন করে নিয়ে যাচ্ছিলেন, নবীজির কপাল থেকে রক্ত ঝরতেছে, দান মোবারক থেকে রক্ত ঝরতেছে। হুজুর নিজের চেহারা মোবারক ডলে এনে হাতের দিকে তাকায় বলতেছিলেন, আহারে ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। নবীজি তাকে যখন উঠানো হচ্ছে, আল্লাহ নবীর এই বেহাল অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপতেছিল, পাহাড় এমন কাঁপা কেঁপেছে পাহাড় চৌচির হয়ে গেছে, ফেলে গিয়েছে। রাসূলুল্লাহকে নিয়ে যখন ওটা হচ্ছিল, হযরতে আবু বকর ওমর দাঁড়াতে পারেন না, পাহাড় এমন কাঁপা কাঁপছে। নবীজি তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবী আল্লাহ ওয়াসসিদ্দিক ওয়াশশাহীদাইন, ওরে পাহাড় হো থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছে, তোর উপরে একজন সিদ্দিক আছেন, তোর উপরে দুইজন শহীদ আছেন। হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদ হবেন কবে, তার আগে হুজুর ভবিষ্যৎবাণী করছেন, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে, পাহাড় থেমে যা। পাহাড় থেমে গেল, নবীজি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এই খবর ছড়িয়ে গেল মদিনায়, মদিনা থেকে একটা মহিলা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে যখন ওহদের দিকে যাচ্ছে, লোকেরা তাকে জিজ্ঞেস করলো, মেয়ে লোক তুমি যাও কোথায়? বলে ওহ যেতেছি যেতেছি। লোকেরা বলছে ওহদে যে কোনো লাভ নাই, কারণ তোমার যে দুটি ছেলে এসেছিল জিহাদের ময়দানে দুটো ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার অগ্রসর হয়েছেন, আরেকজন বলছে মহিলা যাও কই, বলে ওহদে যেতেছি, কই যায়া কোনো লাভ নাই, তোমার বাবা যে এসেছিলেন তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো নবীজি কেমন আছেন। দৌড়ে দৌড়ে নবীজির কাছে গিয়া নবীজির জীবিত চেহারা মুবারক দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মরা শোক, আমার কলিজার টুকরা দুই দুইটা সন্তান মরা শোক, সব আমি ভুলে গেছি, আল্লাহর নবী আপনি জীবিত আছেন এটাই উম্মতের বড় পাওনা।
নবীজি জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, তার একটি মাত্র কারণ ছিল জমিন হলো আল্লাহর, আইন চলবে কার? জোরে বলেন, জমিন আল্লাহর, আইন চলবে কার? আলাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, কারো বাপের আইন দিয়ে দেশ চলতে পারে না। আইন চলবে কার? আল্লাহ পাকের আইন দিয়ে দেশ চলবে, এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা, আল্লাহ পাকের মনসা মুবারক। সুতরাং ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে নিজস্ব আদর্শ দিয়ে ঢেলে সাজাতে চায়। আর মুসলমান হচ্ছে সেই আন্তর্জাতিক বিপ্লবী দল যারা আল্লাহর রং দিয়ে দুনিয়াকে রাঙাতে চায়। আর এই উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামী দলের বিপ্লবী চেষ্টা সাধন এবং চূড়ান্ত শক্তি প্রয়োগের নামই হচ্ছে জিহাদ। এটার নাম কি? জিহাদ। ইহুদি খ্রিস্টান দুনিয়ার বিভিন্ন জাতি, তারা দেশ দখলের জন্য তারা যে লড়াই করে, এই লড়াইয়ের নাম দস্যুতা। এই লড়াইয়ের নাম কি? দস্যুতা। তারা দস্যু বৃত্তি করে দুনিয়ার ছোট ছোট দেশগুলিকে নিজেদের পদানত করার জন্য চেষ্টা চালায়। সুতরাং জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন চালু করা। কার আইন? আল্লাহর আইনকে চালু করা, এটাই হচ্ছে জিহাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে যারা লড়াই করে আল্লাহ পাক তাদের উপরে তাদেরকে ভালোবাসেন, তাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। যারা জিহাদ করে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন চালু করার জন্য যারা লড়াই করে তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন বিরাট নেয়ামত, বিরাট পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। তবে লড়াই করতে গিয়ে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই মুনাফিকের মউত হবে, জিহাদের ইচ্ছাও নাই মুনাফিকের মউত হবে। বলুন নাউজু বিল্লাহি মিন যালিক। এই মুনাফিকের মউত যেন আমাদের না হয়। জিহাদ, আপনারা কি জিহাদকে ভয় পান? রাসূলুল্লাহ বলেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যে ব্যক্তি শহীদ হয়, শহীদি মৌতের যন্ত্রণা তোমাদের ভেতরে কেউ কাউকে চিমটি দিলে সেই চিমটি কাটায় যে যন্ত্রণা, পিঁপড়ায় কাটায় যে যন্ত্রণা, শাহাদাতের মৌতের এর থেকে বেশি যন্ত্রণা কিছুই নয়। তুমি দেখতেছো বোমায় পা উড়ে গেছে, মাথা উড়ে গেছে, নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, গুড়িতে এফোড় ওফোড় হয়ে গিয়েছে, ছটফট করছে, মনে করছে অনেক যন্ত্রণা, না কোনো যন্ত্রণা নাই। এই মৃত্যু হচ্ছে সব থেকে সেরা মৃত্যু। এই মৃত্যুর একদিকে হচ্ছে দুনিয়া, শাহাদাত হচ্ছে সেতু, এই সেতু পার হলেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। হযরতে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর আব্দুল উজ্জা নামক এক যুবক, 20 বছরের যুবক, এটি চাচার কাছে তিনি প্রতিপালিত হচ্ছিলেন। তিনি রাসূলের হিজরতের পর চাচার কাছে গিয়ে বলছেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনার ধারণা কি? তো বলছে, তিনি তো শেষ নবী বলেই তিনি বলেন, লোকেরাও বলে। আব্দুল উজ্জা বলছেন, আপনি কি মুসলমান হবেন? তিনি বলছেন, কখনোই না। ভাতিজা বলছেন, আমার তো ইচ্ছে ছিল আপনি মুসলমান হলে আমার জন্য ইসলাম কবুল করা সহজ হয়ে যায়। তা আপনি যখন ইসলাম কবুল করবেন না, তখন আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমি ঘোষণা করলাম, সাক্ষী আপনি থাকুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আর কাফের রইলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, আব্দুলজ্জা তুমি কি জানো এর পরিণতি কি? কয় না জানি না। পরিণতি হচ্ছে তুমি যখন ইসলাম কবুল করেছ, আমি তোমাকে সোনা দানা দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, উট ঘোড়া দিয়েছি, সব ফিরিয়ে দাও। তিনি বললেন, কোন অসুবিধা নাই, সব ফিরাই দিলাম, নিয়ে যান। চাচা বলছে, এতেই হবে না, তোমার গায়ের জামা, তোমার পরনের লুঙ্গি আমার দেওয়া, এটাও ফেরত দাও। যুবক ছেলে গায়ের জামা এবং পরনের লুঙ্গিও খুলে দিয়ে দিবে, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। মা নিজের যুবক ছেলেকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ চেপে ধরেছেন, বলছেন, বাবা তোমার এই করুণ দশা কেন? ইসলাম কবুল করার কারণে আমার এই করুণ দশা হয়েছে। মা জিজ্ঞেস করছে, বাবা তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, আমি এখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদাম মোবারকের কাছে হাজির হতে চাই, আমাকে এক টুকরা কাপড় দিয়ে মা তুমি আমাকে সাহায্য করো। মা বলছে, আমার কাছে তো কোনো কাপড় নাই, একটা ছেঁড়া কম্বল তিনি দিয়ে দিলেন, এই কম্বলটা তিনি পরলেন, এক টুকরা গায়ে দিলেন ছিঁড়ে, আর এক টুকরা পড়লেন, তা হাঁটুর উপরে থাকলো, হাঁটু ঢাকলো না। এই অবস্থায় তিনি হেঁটে হেঁটে বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। বাবে জিব্রিল থেকে ঢুকলেন, সেখানে তিনি বসে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ থেকে বেরিয়ে দেখেন এক যুবক, মাথার চুলগুলো এলোমেলো, চোখ কোটরগত, সফরের আসর তার চেহারার মধ্যে, হাঁটু বের করা, মসজিদে নববীতে বসা। তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুলজ্জা। তোমার এই হালত কেন? তিনি ঘটনা শুনালেন। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ। হাদিস শরীফে এর নামই এসেছে, ওনার নামই এসেছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। তাকে নেওয়া হলো আসহাবে সফফার কাছে, নিয়ে রাসূলুল্লাহ বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সফফা হচ্ছেন সেই সব সাহাবি যাদের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী পুত্র কোথায় আছে খোঁজ নাই, যারা এখানে বসে আল্লাহর দ্বীনের জন্য ঘর বাড়ি নাই, এখানে বসে থাকেন, খাবার পাইলে খান, আর খাবার না পাইলে তারা বসে থাকেন। রাসূলুল্লাহর কাছে কোনো খাবার আসতে তা দেওয়া হয়। আসহাবে সফফার চবুতরা এখনো মসজিদে নববীর মধ্যে আছে, যারা হজ করতে গেছেন মদিনা মুনাওয়ারায় তারা দেখেছেন। যারা যেতে পারেন নাই, আজকের এই তাফসীরের মাহফিলে দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলে যত লোক এসেছে সমস্ত মুসলমান নরনারীকে একটা বার রাসূলুল্লাহ রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন, আল্লাহ পাক যেন হজ নসিব করে দেন। সাহাবায়ে কিরাম, আসহাবে সুফফা, আব্দুলুজ্জা কি, আব্দুল্লাহ কি, কোরআন শরীফ শিখাইছেন, কোরআন শরীফ শিখাচ্ছেন, আর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিৎকারে জোরে জোরে তেলাওয়াতের কারণে সাহাবীরা ঘুমাইতে পারেন না, নামাজে ডিস্টার্ব হয়। রাসূলুল্লাহ আসছেন পরে, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে নিষেধ করুন, তার চিল্লানিতে আমরা নামাজ পড়তে পারি না, ঘুমাইতে পারি না, চিল্লাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহকে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ইসলাম কবুল করা বড় চড়া দাম দিয়ে ইসলাম কবুল করেছে, লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্তাবুসারে তাবুকের যুদ্ধের দামাবা বেজেছে, রোমানদের সঙ্গে লড়াই হবে, নবীজি তাবুকের যুদ্ধের জন্য জেহাদের জন্য চান্দা চাইলেন, যার কাছে যা আছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চান্দা দাও, এই চান্দা দেওয়া মাদ্রাসায় মসজিদে ইসলামে জেহাদে চান্দা দেওয়া নতুন ব্যাপার নয়,
আল্লাহর নবী নিজে ইসলামের জন্য টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন। নবীজি যখন নিজে টাকা চেলেন, মেয়ে লোকেরা গলার হার খুলে দিলেন, কানের দুল নাকের ফুল সব খুলে রাসূলের কদমের উপরে ছেড়ে দিতে লাগলেন। টাকা পয়সা সোনা দানার স্তূপ হয়ে গেল। হুজুর এদিক ওদিক তাকায় বলেন, সাহাবীরা সবাইকে তো দেখে আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর একটা খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন, তাকে যখন হুজুর ডাকলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খামের আড়াল থেকে বেরিয়ে আসলেন, হাতে ছোট্ট একটা থলি, সেই থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। নবীজি থলির মুখ খুলে ঢাললেন, কয়েক কেজি গম পড়ল আর কয়েকটা দিরহাম। হুজুর হযরত আবু বকরের দিকে তাকায় দেখেন, হযরত আবু বকরের চোখের পানি, দাড়ি ভিজে ভিজে পড়ছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, আল্লাহর নবী হযরত আবু বকরের এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আজকে সবাই মিলে তাবুকের জাহাদের যে চান্দা দিয়েছো, যে সাহায্য করেছো, তোমাদের সকলের দানের তুলনায় আল্লাহ পাকের কাছে আবু বকরের দানের মর্যাদা বেশি হয়ে গেছে। তারা প্রশ্ন করলেন, তা কেমনে হলো? মনে মনে চিন্তা করলেন। নবীজি তাদের মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, অমুক অমুক সাহাবী, তোমরা কি দিয়েছো আর বাড়িতে কত আছে? সবাই বললেন, এত দিয়েছি এত আছে। হযরত ওসমান তো বলেছিলেন, আমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদের অর্ধেক এনে নবীজির কদমে হাজির করেছি, আর অর্ধেক আমার বাড়ি আছে। প্রত্যেকেই বলেছে, এত দিয়েছি এত আস। হযরত আবু বকরকে যখন নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কত দিয়েছ আর বাড়িতে কত আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু নেনে নবীজির কদম মুবারকে হাজির করে দিয়েছি। আমার ঘরে এখন আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। হযরতে আব্দুল্লাহ এই দানের অবস্থা দেখলেন, নিজে কিছুই দিতে পারেন নাই, যুদ্ধে রওনা করলেন নবীজি 30,000 সৈন্য নিয়ে। আল্লাহর নবী রওনা করেছেন তাবুকের দিকে, আর কাফের রোমান সৈন্যরা এসেছে 2,00,000, তারা কয়লা 2,00,000-এর প্রস্তুতি, আর রসুল নিলে 30,000। সেনাপতি কে? যারা বলো ধর্ম আর রাজনীতি আলাদা, ইমান নষ্ট হয়ে যাবে, রসুল্লাহ সেনাপতি। কিছুদূর অগ্রসর হওয়ার পর হযরত আব্দুল্লাহ জুলবা জানায় নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের জিহাদের জন্য আপনার সকল সাহাবী পুরুষ মেয়ে লোক সবাই মিলে সাহায্য করলো, কিন্তু আমার ভাগ্য খারাপ, কিছুই দিতে পারলাম না, আমার তো কিছু নাই। তবে হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আজকের এই জিহাদের ময়দানে আমি যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। নবীজি বললেন, আব্দুল্লাহ, একটা ডাল থেকে একটা ডাল, একটা বাকল, একটা গাছের ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ গাছের একটা ছাল নিয়ে আসলেন। হুজুর বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি ওই ছালটা নিয়ে হযরত আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়া বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম। হযরত আব্দুল্লাহ ডক্টরে খেতে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম জীবন দিতে আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, এরপরে যদি তোমার মউত বিছানার উপরে হয় তাবুর মধ্যে, জ্বরেও যদি তোমার মউত হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরজা তোমারে দিয়ে দিবে। নবীজি তাবুকের মাঠে এলেন, কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ 30,000 সৈন্য নিয়ে আসছেন, এটা শুনে 2,00,000 ময়দান থেকে ভেঙে গেছে। সুবহানাল্লাহ, জিহাদের আর সাহস, যুদ্ধের সাহস আর হয়নি। রাসূলুল্লাহ 30,000 নিয়ে আসছে, 2,00,000 শেষ। হুজুর সেখানে আরাম ফরমালেন। কয়েকদিন পর নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আজকে কদিন জ্বরে ভুগে তাবুর মধ্যে ইন্তেকাল করেছে।
নবীজি বললেন জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। কাফন গোসলের ব্যবস্থা হলো, জানাজার ব্যবস্থা হলো, নবীজি জানাজা পড়ালেন। আর এরপরে কবরের ভিতরে একজন নামলেন, পাশে একজন আলো ধরে দাঁড়িয়ে থাকলেন, কোন হেসাক লাইট নাই, বৈদ্যুতিক লাইট নাই, কোন রকম করে একটা চেরাক টিনটিন করে জ্বলছে গভীর রাত। কবরের ভিতরে একজন নেমেছেন, একজন একটা আলো ধরে দাঁড়িয়ে আছেন, আর দুইজনের লাশ বহন করে আনতেছেন। কবরের ভিতরে তিনি দাঁড়ানো, তিনি বলছেন, ও আমার সাথীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমাদের ভাইয়ের সাথে আদব করে আনো, যেন ব্যথা না লাগে, যেন বেয়াদবি না হয়, ধীরে সুস্থে আমার হাতে দিয়ে দাও। কবরের ভিতরে তিনি দাঁড়ানো, তিনি লাশ ধরে কবরের ভিতরে শোয়াই দিলেন। কবরে দাঁড়ায় তিনি আব্দুল্লাহর লাশ নিজ হাতে শোয়াই দিলেন। তিনি আর কেউ নন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে দুজনে লাশ ঘাড়ে করে টেনে এনেছিলেন, সেই দুজন হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশে লাইট ধরে চেরাগ ধরে যিনি দাঁড়ানো, তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশে বসে কেঁদে কেঁদে বলে, না হারে, আজকে যদি এই কবরে আব্দুল্লাহর লাশটা হয়ে যদি আমার লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। নবীজি হযরত আব্দুল্লাহকে কবরের ভিতরে শুয়ে দিয়ে উপরে চলে এলেন, নিজ হাতে কবরে মাটি দিয়ে বললেন, একটু সরে দাঁড়াও। হযরত আবু বকর উমর একটু সরে দাঁড়ালেন। নবীজি এবার নিজের দুইখানা হাত মোবারক কবরের দুই পাশে দিয়া বলছেন, রব্বুল আলামিন, আজকের মাগরিবের রক্ত পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য এইভাবে লড়াই করেছেন মুসলমানেরা, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ পাক করেছেন। সংখ্যায় যদি কম হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জয়যুক্ত করব। তোমরা যদি দর্শন হও সাবেক মুত্তাকি, 100 উপরে বিজয়ী করব। তোমরা যদি 100 মুমিন সাবেক, 1000 উপরে বিজয়ী করব। ওয়াদা কা বলেন, ওয়াদা কা? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবীদের নিয়ে পারস্যের বহরসনগর অবরোধ করে টাইগ্রিস নদীর কেনারে দাঁড়িয়েছেন, রাতের আধারে অন্ধকার রজনী, শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল ঢেউ চলছে। জিজ্ঞেস করছেন, ইসলামের পতাকা এ পর্যন্ত থাকবে না নদীর ওপারেও ইসলাম নিতে চাও? সাহাবীরা বললেন, সেনাপতি আপনি যা নির্দেশ করবেন সেটাই মানব, আমরা এই দরিয়ার ওপারেও ইসলামকে নিয়ে যেতে চাই। সাহাবায়ে কেরাম যে রক্ত দিয়েছেন, কোরবানি করেছেন, স্যাক্রিফাইস করেছেন, আমাদের আমাদের মা বাবার রক্ত সব সাহাবীদের পায়ের উপরে উৎসর্গ করে দিল, ঋণ শোধ হবে না। ময়দানে হযরতে সাহাব বলছেন, 60,000 অশ্বারোহী উষ্ট্রারোহী স্বয়ং সেনাবাহিনী আমার সাথে, সকলে উচ্চারণ করো, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। এটা উচ্চারণ করো, ঝাঁপায় পড়ো বিসমিল্লাহ বলে দরিয়ার বুকে, দরিয়ার বুকে রাতের অন্ধকারে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় নাই, একটা মানুষও হারায় নাই। বিশ্বকবি বিশ্বকবি আল্লামা ইকবাল, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দেখলাম তার এক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, খিরান কর সিকাম মাগরিব কি দাওয়া দানিশ, খিরান কর সিকাম
মাগরিবে কি দাওয়া দানেস সুর মাথা আক্কা মেরা খাকে মদিনা পশ্চাতের চাকচিক্যত আমার চক্ষু কি প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলা বালি গুলো আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল। আল্লামা ইকবাল সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনাকে কি সুন্দর করে বর্ণনা করছেন শেয়ারের মধ্যে। দস্ত দস্তে দরিয়া ভি না ছোড়ে হমনে, দস্ত দস্তে দরিয়া ভি না ছোড়ে হমনে, বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হমনে। প্রান্তর তো প্রান্তর শ্রাবণের খরছচ্ছ্রতা উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে রাতের আড়ালে 60,000 সৈন্য নিয়ে আমরা মুসলমানেরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছি। সেই মুসলমান আজ পৃথিবীতে 130 কোটি মুসলমানের সংখ্যায় দিক থেকে এত বিপুল সংখ্যা হয়েছে, ইজ্জত নাই সম্মান নাই, তারা আজকে ইজ্জত সম্মান ইমান সব হারাচ্ছে। হযরতে সাদ যখন চলে গিয়েছেন আফ্রিকার ভূখণ্ডে, তাকে সেই জায়গার শাসকরা জঙ্গলের কাছে জায়গা করেছে, এখানে থাকে। তাদের ধারণা ছিল জঙ্গলের হিংস্র প্রাণী, এরা এদেরকে মেরে শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে। তিনি বললেন, সাথীদের বললেন, একটা মঞ্চ বানাও। একটি মঞ্চ তৈরি হল। তিনি মঞ্চের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াসসিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাযিলুন ফমান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনতেছেন কথা? কমান্ডার বলছেন, কমান্ডার ইন চিফ রাসূলুল্লাহর সাহাবী বলছেন, হে জঙ্গলের প্রাণীরা শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এখানে এসেছি, এখানে আমরা রাত্রি যাপন করব, সুতরাং আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা থেকে তোমরা সব অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে, তরবারি দিয়া ফয়সলা করা হবে। আফ্রিকার লোকেরা মনে করলো পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলের প্রাণীরা শোনে? ইতিহাস সাক্ষী, হযরতে সাদের এই ঘোষণার পরে স্থানীয় লোকেরা তাকিয়ে দেখল, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার আন্ডা বাচ্চা কাঁধে করে মুখে করে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। আল্লাহর দিন কায়েমের জন্য যদি মানুষ মুসলমানেরা যদি অগ্রসর হয়, আজও আল্লাহ পাক সাহায্য করতে পারেন। কবি বলছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর আন্দর কতর আব্বি। বদরের প্রান্তরে মুসলমানদের জিমান ছিল, মুসলমানেরা জিমান আর মনোবল নিয়ে দিনের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওই ইমানের মনোবল যদি তোমাদের মধ্যেও হয়, আজ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য আল্লাহ অবতরণ অবতীর্ণ করে দিতে পারেন। সুতরাং এই জিহাদ ইসলামের জন্য জিহাদ, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। অত্যাচার চলছে কাশ্মীরে, ও মুসলমানেরা শোনো, অত্যাচার কাশ্মীরে, অত্যাচার চেচনিয়ায়, বসনিয়ায়, আফগানে, ইরিত্রিয়ায়, সোমালিয়ায়, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর অত্যাচার চলছে। আপনারা কি ভয় পেয়েছেন? এই অত্যাচার এর মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি নতুন সূর্যের হাতছানি। এই অত্যাচারের মধ্য দিয়ে নতুন দিনের আগমন ঘটবে ইনশাআল্লাহ। আমি বলে থাকি, মায়ের প্রসব যন্ত্রণা, মায়ের ডেলিভারির সময় যে প্রসব যন্ত্রণা হয়, এই যন্ত্রণা মায়ের জন্য, গর্ভবতী মায়ের জন্য গজব নয়, এটা রহমত। এটা কি রহমত? কারণ যদি প্রসব
প্রসবের সময় বেদনা না হয় তাহলে আর্টিফিশিয়াল পেইন সৃষ্টি করার জন্য ডাক্তাররা ইনজেকশন করে, তাতেও যদি না হয় সিজেরিয়ান করে বাচ্চা বের করতে হয়, ঠিক না? তাহলে বেদনা হওয়াটা কি আল্লাহর রহমত? এই বেদনা যখন হয় গর্ভবতী মা কাঁদে, তার স্বামী কাঁদে, শ্বশুর কাঁদে, মা বাবা কাঁদে, কান্দলেও এই কান্দা কোনো দুঃখের কান্দা না, কষ্ট হচ্ছে সেজন্য কান্দে, কিন্তু কান্দা কোনো দুঃখের কান্দা না, মনের মধ্যে একটা আনন্দ থাকে, আমার বৌমার, আমার স্ত্রীর, আমার বোনের, আমার মেয়ের যে কষ্ট হচ্ছে, এই কষ্টের মধ্য দিয়ে একটি এক ফালি চাঁদের হাসি আমরা উপহার পাবো, একটা বাচ্চা উপহার পাবো। সুতরাং আজ পৃথিবীর কুমুরী শক্তির অত্যাচারে পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। পৃথিবীর এই প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে আগামী 31শে ডিসেম্বর রাত 12:01 পর যে নতুন দিনের উদয় হবে, 1 জানুয়ারি সকালবেলায় যে সূর্য দিতে হবে, সেই সূর্য ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য নয়, সেটা সমাজতন্ত্রের জন্য নয়, জাতীয়তাবাদের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, মুর্তাদের জন্য নয়, সেই সূর্যোদয় হবে আল্লাহর কোরআন শরীফের জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।